পুকুরে ফেলে দেওয়া আরেকটি মোবাইল খুঁজতে এবার জেসিবি আনা হলো। উল্লেখ্য, শুক্রবার দুপুর থেকে বনোয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত চলাকালীন বিধায়ক তার নিজের দুটি ফোন পুকুরে ফেলে দেন। সেই মোবাইল দুটির মধ্যে একটি সকালে উদ্ধার হয়। দ্বিতীয় মোবাইলটি উদ্ধারের জন্য জেসিবি দিয়ে কাজ শুরু হয়েছে। খুব দ্রুত কাজ শেষ করতে চাইছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকেরা।